নারদ মামলায় গ্রেফতার ফিরহাদ হাকিম সুব্রত মুখার্জি, একই সঙ্গে ধৃত মদন মিত্র শোভন চ্যাটার্জি বাড়ি থেকে তুলে নিয়ে আসে সিবিআই। নিজাম প্যালেসে নিয়ে এসে অ্যারেস্ট মেমোয় সই, আজই চার্জশিট পেশ। চারজনকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই, আদালতে আবেদন জানাতে চলেছে কেন্দ্রীয় সংস্থা। আদালতে মোকাবিলা হবে গ্রেফতার হওয়ার পরই তো ফিরাদের। উইদাউট স্পিকারের পারমিশন ছাড়া অ্যারেস্ট করলো সিবিআই। নারদা কেসে অ্যারেস্ট করলো। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সিবিআই কে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের। শুভেন্দু মুকুলকে কেন গ্রেফতার নয় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। সিবিআই কে পরিচালনা করার ক্ষমতা বিজেপির নেই, পাল্টা শ্রমিকের। স্পিকারের অনুমতি ছাড়া গ্রেফতার সম্পূর্ণ বেআইনি, হাইকোর্টকে জানিয়ে দিয়েছি তো বিধানসভার অধ্যক্ষের। এবং ফিরাদের গ্রেফতারিতে প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। স্পিকারের অনুমতি ছাড়া গ্রেফতার সম্পূর্ণ বেআইনি, হাইকোর্টকে জানিয়ে দিয়েছি তো বিধানসভার অধ্যক্ষের। রাজ্যপালের অনুমোদন নিয়ে কিভাবে গ্রেফতার প্রশ্ন বিমান বন্দ্যোপাধ্যায়ের। টেলিভিশন সাংবাদিকতার জগতে ইন্দ্রপতন, প্রয়াত জি চব্বিশ ঘন্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তিনি হাসপাতালে, ভেন্টিলেশনের পর দেওয়া হচ্ছিল একমো সাপোর্ট। রাত 9:25 জীবনাবসান। চিরঘুমের দেশে অঞ্জন বন্দ্যোপাধ্যায়, বয়স হয়েছিল 56 বছর। রাতে হাসপাতাল থেকে দেহ গেল বাড়িতে, শেষ শ্রদ্ধা পরিবারের। নিমতলা ঘাট মহাশ্মশানে কোভিড বিধি মেনে ভোর রাতে অন্ত্যেষ্টি। আসানসোলে বেড়ে ওঠা বরাবরই কৃতী ছাত্র, স্কুল জীবন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বাংলা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট অঞ্জন বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলার স্বর্ণপদক জয়ী। আনন্দবাজারে 13 বছরের সাংবাদিকতা জীবন থেকে টেলিভিশন সাংবাদিকতায়, ইটিভি আকাশ বাংলা থেকে 24 ঘন্টা কাজ করেছেন আনন্দবাজার ডিজিটালেও, পরে যোগ দেন টিভি 9-এ, এডিটর হয়ে ফেরেন ফের জি 24-এ। থামল 33 বছরের সাংবাদিক জীবন। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের শোকের ছায়া, সাংবাদিক ও বাংলা টেলিভিশনের অন্যতম সেরা সঞ্চালক। তিনি ছিলেন প্রথাগত ছকের বাইরে, ফেসবুক পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকতা জগতে বড় শূন্যতা তৈরি হলো টুইটে শোকবার্তা রাজ্যপালের।